টেলিভিশনের ক্যামেরার সামনে দাঁড়ানো নিয়ে বিএনপি পন্থী আইনজীবীদের হাতাহাতির ঘটনা ঘটেছে পুরান ঢাকার বক্সিবাজারের বিশেষ জজ আদালতে দুপুর দেড়টায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বিশেষ আদালত ত্যাগ করার পরপরই এই ঘটনা ঘটে সে সময় এক আইনজীবীকে শারীরিকভাবে লাঞ্ছিত করে শার্ট ছিঁড়ে ফেলতে দেখা যায় বারের সভাপতি খোরশেদ আলী মিয়াকে সুপ্রিম কোর্টের আইনজীবী মির্জা মাহমুদ ধাক্কা দেয় এই ধাক্কাকে কেন্দ্র করে বিএনপির সমর্থিত আইনজীবীরা সংঘর্ষে জড়ান